এই কি অবস্থা তোমাদের সবার? এই তো কিছুদিন আগের ঘটনা, তুমি এইচএসসি পরীক্ষা শেষ করলে। এইচএসসি পরীক্ষা শেষ করার পর হয়তো তুমি তোমার কোনো ফ্রেন্ডদের মাধ্যমে, কোনো বড় ভাইয়া বা আপুর মাধ্যমে, নতুবা তুমি আগে থেকেই জানতে যে এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার নিজেকে প্রস্তুত করতে হবে। কোনো একদিন ইউটিউবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাইডলাইন লিখে সার্চ করেছিলে এবং সেখানে কোনো একটা ভিডিও দেখেছিলে যেখানে এই ভাইয়াটি দাঁড়িয়ে কথা বলছে, এবং দীর্ঘ অনেক দিন ধরে ভাইয়ের ভিডিওসগুলো দেখছো, গাইডলাইনগুলো ফলো করার চেষ্টা করছো, এবং এইচএসসি পরীক্ষার পর দেখতে দেখতে আমরা সেই অন্তিম ক্ষণের দিকে এগিয়ে চলে আসছি যেখানে আর কিছুদিন পরে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা দিবে। অর্থাৎ হাতে আর মাসখানেকের মতো সময় বাকি আছে। সো এই মাসখানেক যে যত গোছানো ওয়েতে পড়াশোনা করবে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার সম্ভাবনাটা ততটাই বেশি। সো এই দৃষ্টিকোণ থেকে আমি তোমাকে বলবো, তুমি এই যে শুরুর থেকে শুরু করে এখন পর্যন্ত লেগে আছো, এই যে ভাইয়ার আজকের ভিডিওটাও দেখছো, এটাই বলে দেয় তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কতটা মরিয়া, এটাই বলে দেয় তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নে কতটা বিভোর। সো আমি তোমাকে বলছি, যেহেতু তোমার মধ্যে একটা বার্নিং ডিজায়ার আছে, তোমার মধ্যে চান্স পাওয়ার একটা আকাঙ্ক্ষা আছে, সেটা কখনোই বৃথা যাবে না। তুমি অনেক ভালো করবা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ চান্স পেয়ে তুমি তোমার স্বপ্নের কথাটা সবাইকে বলতে পারবা। কারণ আমি একটা কথা বারবার বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যখন আমরা নিজেদেরকে আস্তে আস্তে প্রস্তুত করি, মনের অজান্তেই আমাদের পরিবারের সবাইও প্রস্তুত হতে থাকে। এখন তুমি বলবো ভাইয়া কীভাবে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখে তুমি পড়া শুরু করছো, রাতে লেটে ঘুমাতে যাচ্ছ, তুমি দিনে একটু বেশি ঘুমাচ্ছ, অল দ্য টাইম তুমি বইয়ের সাথে লেগে আছো, এইটা কিন্তু পরিবারের প্রত্যেকটা সদস্য দেখে, এবং পরিবারের প্রত্যেকটা সদস্য এটা দেখার পর ভাবে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য মনে হয় নিজেকে অনেক ডেডিকেটেডভাবে সঁপে দিয়েছ। তখন আস্তে আস্তে তাদের মধ্যে ওই স্বপ্নটা জেগে ওঠে যে ইনশাল্লাহ আর কিছুদিন পর আমার এই ছেলেটা, আমার এই মেয়েটা তার স্বপ্নের জায়গায় চান্স পাবে। অর্থাৎ তোমার চোখে তুমি এখন একা স্বপ্ন দেখছো না, ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার এখন তোমার চোখে স্বপ্ন দেখছে, এবং যারা তোমার চোখে স্বপ্ন দেখছে আমি তোমাকে বলবো, কারো স্বপ্নকেই তুমি বৃথা হতে দিও না। যেই ছেলে বা যেই মেয়েটা গত 4-5 মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য লড়ে গিয়েছে, সে এই শেষের দিকে এসে কখনোই একটু ফিনিশিং টাচের অভাবে ছিটকে পড়বে না। এখন একটা শিক্ষার্থীর দরকার শেষ মুহূর্তের প্রস্তুতি এবং নিজের প্রিপারেশনটাকে গুছিয়ে নেওয়া, এবং আমার বিশ্বাস তুমি নিজেকে গুছিয়ে নিতে পারবা। এর জন্য একটু সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে এবং আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি পারবো। এবং বারংবার আমি এই কথাটাই বলে থাকি, একটা শিক্ষার্থী যখন নিজের উপর বিশ্বাস করে যে আমি পারবো, তখন তাকে আটকানো টাফ হয়ে যায়, এবং তুমি ওই রকম একজন শিক্ষার্থী যার মধ্যে ওই তীব্র বাসনাটা আছে, যার মধ্যে ওই ইচ্ছা শক্তিটা আছে যে আমি পারবো, আমাকে চান্স পেতেই হবে। কারণ তুমি যে পরিশ্রম করে যাচ্ছ সেই পরিশ্রমের একটা আউটপুট তুমি ডেফিনেটলি পাবা, এবং সেটা খুব শীঘ্রই। আর কিছুদিন পর তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবা। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যখনই পরীক্ষা দিতে যাবা তখন তোমার মধ্যে একটা ভয়, একটা অনিশ্চয়তা কাজ করবে যে আমি পারবো কি না, আমার দ্বারা হবে কি না, এটা আমাদেরও হয়েছিল। বাট যখনই তুমি পরীক্ষার হলে ঢুকবা, ঢোকার পরে দেখবা যে আস্তে আস্তে সব শিথিল হচ্ছে, তোমাকে পরীক্ষার খাতাটা ফিল আপ করতে দেওয়া হয়েছে, তুমি আস্তে আস্তে পরীক্ষার খাতাটা ফিল আপ করেছো, করার পর তারা বলবে যে টাইম স্টার্ট। সো টাইম স্টার্ট বলার পর তুমি প্রশ্নটা উঠিয়ে হয়তোবা সৃষ্টিকর্তার নাম নেবে, অনেকে বিসমিল্লা বলে শুরু করবে। সো শুরু করার পরে দেখবা প্রথম 5 থেকে 6টা প্রশ্নই তোমার কমন, সবগুলো টপিক তোমার জানাশোনা জায়গা থেকে আসছে। কেন? কারণ তুমি পরিশ্রম করেছো এবং তুমি যা পড়েছো তার বাহির থেকে কোনো প্রশ্ন হবে না। সো কেন তুমি মিছে মিছে ভয় পাচ্ছ? সো আমি তোমাকে বলছি, ওই দিন পরীক্ষা শেষে যেমন আচরণই করুক না কেন, তোমার মুখে থাকবে বিজয়ের হাসি। তুমি এসে তোমার গার্ডিয়ানকে বলবা যে বাবা মা বা যেই আসুক, আমার পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আমি এখন চূড়ান্ত রেজাল্টের আশায় আছি। এবং তুমি আরও বেশি পরিমাণে উৎকণ্ঠায় থাকবা যে কবে ঢাবির রেজাল্টটা দিবে, কারণ তোমার পরীক্ষাটা যে ভালো হয়েছে, এবং আমার বিশ্বাস আমার ভিডিওসগুলো যারা দেখে, আমার গাইডলাইনগুলো যারা ফলো করে, তারা প্রত্যেকে সেই বিজয়ের হাসিটা দিবে। প্রত্যেকেই ক্যাম্পাসে আসবে, এসে বলবে যে স্বাধীন ভাইয়া, অ্যাডমিশনের টাইমে আপনার ভিডিওসগুলো দেখা হতো, আপনার গাইডলাইনগুলো, আপনার সলভ ক্লাসগুলো আমার কাছে অনেক কাজে দিয়েছিল বা আমার জন্য অনেক উপাদেয় ছিল, সেই জিনিসগুলোকে ভিত্তি করেই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। তখন তোমার একটা গল্প আমি অন্যদেরকে শোনাবো যে দেখো
আমার একটা ছোট ভাই আমার একটা ছোট বোন আমার গাইডলাইনে পড়াশোনা করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পেরেছে সো তখন তুমি তোমার গল্পটা সমগ্র বাংলাদেশকে শোনাবা তখন তোমার গল্পটা শুনে আরো 10 জন স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখবে এবং আমার কেন জানি মনে হচ্ছে যে ভাইয়া তুমি এই যে আপু তুমি তুমি আর কিছুদিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা এবং চান্স পেয়ে ভাইয়ারই প্রাণের ক্যাম্পাসে ঘুরতে আসবা এবং স্বাধীন ভাইও কিন্তু এই প্রাণের ক্যাম্পাসে তোমাকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করছে সো সময় বেশি দূরে নাই স্বাধীন ভাইও তোমাদের অপেক্ষায় আছে শেষ মুহূর্তে নিজেকে একটু গুছিয়ে নাও প্রবলেমগুলোকে সলভ করো দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রাটা সহজতর হয়ে যাচ্ছে এবং খুব 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 শীঘ্রই তোমাদের সাথে প্রাণের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা হচ্ছে এবং তোমরা যারা এখনও নিজেদেরকে নিয়ে প্রশ্ন করো নিজেদেরকে নিয়ে ভয় পাও যে আমার চান্স হবে কি না আমি পড়লে পারবো কি না তোমাদেরকে স্বাধীন ভাইয়া আবারও বলছে তোমার দ্বারাই সম্ভব তুমিই পারবা শুধুমাত্র একটা জিনিস করা লাগবে সেটা হচ্ছে এক্সামের আগের দিন পর্যন্ত সমান গতিতে লেগে থাকো